তো আজকে আমাদের এই এক্সামে কারো যদি কোনো সমস্যা থাকে, যেহেতু ম্যানেজমেন্ট আমারও বেশি সমস্যা নেই, তো তারপরে আমরা চেষ্টা করব যার যেটা সমস্যা আছে সেটা নিয়ে কথা বলা। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে, যেহেতু শর্ট সিলেবাস এবং লং সিলেবাসের একটা গুজব চলতেছে, তো আমি স্পেশালি এটা মনে করি যে আসলে ম্যানেজমেন্টের শর্ট সিলেবাসটা মেনটেন করা সম্ভব, কিন্তু অ্যাকাউন্টিং এ সম্ভব না। তো এই জন্য কিন্তু অ্যাকাউন্টিং এ আমরা ফুল বইয়ের প্রিপারেশন নেবো। অনুরূপ ভাবে ম্যানেজমেন্টের কিছু কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার গুলো আসলে বাদ দিয়ে কোশ্চেন করতে গেলে কেমন কেমন হয়ে যাবে, বা পুরা যে 20টা বা 30টা প্রশ্ন করব আমরা বা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করবে, তারা আসলে প্রশ্ন করার পর যখন প্রশ্নটা একবার পড়বে তখন তাদের কেমন কেমন মনে হবে, মানে এটা তোমরা আসলে যখন বড় হবা তারপর আমার এই কেমন কেমন এর উত্তরটা পাবা, তার আগে পাবা না। মানে আমি তো কোশ্চেন সেট করি, তাই না? কিন্তু আসলে এই যে ওই অধ্যায়গুলো থেকে যে কোশ্চেন না করি, মানে অপূর্ণতার একটা বিষয় থেকে যায়। তো এই অপূর্ণতার বিষয়টা না থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের টিচাররা মানে অটোমেটিক্যালি বাইরের শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করবে, অর্থাৎ আমি যে জোর দিতেছি কেন শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন হবে এটা আর একটা কারণ। তো যাই হোক না কেন, আমরা এমন একটা আজকে আমাদের ঘন্টাতে আমরা ছিলাম যে ঘন্টা থেকে প্রায়শই বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে। তোমরা যারা সেকেন্ড টাইম আছো, তোমাদের সেকেন্ড টাইমের জন্য এই দুইটা ঘন্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? আমাদের এই দুটো ঘন্টাতে আছে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, এছাড়া আমাদের আছে হলো এই হলো কি বলে ব্যবসা আইনগত দিক। কিন্তু ব্যবসা সহায়ক সেবা থেকে কিন্তু আমি তেমন প্রশ্ন করার চেষ্টা করিনি, অর্থাৎ ব্যবসা সহায়ক সেবাও যে এর মধ্যে ছিল এটা আমার মাথার মধ্যে ছিল না। তো ব্যবসা সহায়ক সেবা থেকে তেমন প্রশ্ন করে না কোনো বিশ্ববিদ্যালয়, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু বেশি প্রশ্ন করে, এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলো তেমন প্রশ্ন করে না। সুতরাং আমি বলবো যে তোমরা, আমি আজকে যে টপিকস এর উপর ভুলেই হোক কোশ্চেন যে করেছি একটা টপিকস বাদ দিয়ে, তো এই টপিকসটা একটু গুরুত্ব সহকারে দেখো, ফার্স্ট টাইম প্লাস সেকেন্ড টাইম উভয়। যতই বলুক যে শর্ট সিলেবাসের কথা, কিন্তু তারপর আমরা পড়বো, আর বিস্তারিত পড়ার দরকার নেই। আমি যে তোমাদের সিলেবাসটা দিয়েছি আর কি বলে যে বইগুলো দিয়েছি সে বইয়ের মধ্যে থেকে কোশ্চেন করবে, সুতরাং বাইরে থেকে পড়ার দরকার নেই, একদমই টোটালি বন্ধ করে দাও বাইরে থেকে পড়া। ওকে, আমরা আমাদের হচ্ছে একদম মূল জায়গাতে চলে আসি, 1 থেকে 5 পর্যন্ত সমস্যা কার, এসএমএস করতে পারো অথবা বলতে পারো 1 থেকে 5 কার কার সমস্যা আছে, 2 নাম্বারটা দুই, এরপর ভাইয়া 5 নাম্বারটা একটু সমস্যা। ওকে, 5 আমাকে এসএমএস করছিল অবশ্য। দেখো প্রথমে আমরা দুইটা নিয়ে কথা বলি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা আসলে কি, মানে কোন ধরনের প্রতিষ্ঠান? তো সংবিধ সরি সরি এটা আসলে একটা সংবিধিবদ্ধ কোম্পানি। এখন সংবিধিবদ্ধ কোম্পানির সংজ্ঞাটা তোমাকে জানতে হবে। সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে আমাদের ওই কোম্পানি সংগঠন যে কোম্পানি সংগঠনটা একটা সরকারের আদেশ বলে পার্লামেন্টে বিশেষ বিল উপস্থাপন করার মাধ্যমে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাকে আমরা কি বলবো, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান অথবা সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে সরকারের আদেশ বলে যে প্রতিষ্ঠান গঠিত হয় তাকে আমরা কোম্পানি, এই সংবিধিবদ্ধ কোম্পানি বলি। তাহলে সরকার যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে সেটার নামে হলো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। সুতরাং এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা হচ্ছে আমাদের সংবিধিবদ্ধ কোম্পানি, বোঝা গেল? আর এখানে সনদপ্রাপ্ত মানেই হচ্ছে কি, আমাদের কোম্পানি আইন 1844 সালের আগেই যে কোম্পানি সংগঠনগুলো প্রতিষ্ঠা লাভ করছে তাদেরকে আমরা সনদপ্রাপ্ত কোম্পানি বলি। আর এখানে সীমাবদ্ধ কোম্পানি, যে কোম্পানি সংগঠনের দায় সীমিত তাকে আমরা সীমাবদ্ধ কোম্পানি বলি, যেমন প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি। আর এই সীমিত দায় সম্পন্ন কোম্পানিটাই আবার নিবন্ধিত কোম্পানির অন্তর্ভুক্ত। আর এখানে নিবন্ধিত কোম্পানি বলতে আমরা বুঝি আমাদের 1994 সালে যে কোম্পানি আইন আছে সেই কোম্পানি আইনের অধীনে গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত কোম্পানি, মানে ব্যবসা সংগঠনকে আমরা কি বলবো, এই নিবন্ধিত কোম্পানি গুলো। মাইক্রোফোন গুলো অফ রাখবা। পাঁচ, রাষ্ট্রীয় ব্যবসা লোকসানের ফলে বৃদ্ধি পায় জাতীয় ঋণ। এখানে দেখো রাষ্ট্রীয় ব্যবসাগুলো যখন লোকসান খায়, লোকসান হয়, তখন এই লোকসানের টাকা জনগণের ওপর সরকার বিভিন্নভাবে চাপানোর চেষ্টা করে, যেমন ভ্যাটের পরিমাণ বাড়ায় দেয়। কিন্তু ভ্যাটের পরিমাণ বাড়ায় দিয়েই তো সম্পূর্ণ লোকসানটা মেকআপ করা সম্ভব না, তখন সরকার কি করে, বহির্বিশ্ব থেকে ঋণ চায়। যেরকম শ্রীলঙ্কা, আমাদের বড় উদাহরণ কি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বড় বড় অনেকগুলো মেগা প্রজেক্ট নিয়েছিল রাষ্ট্রীয় ব্যবসার আন্ডারে, যেমন ওরা ওদের একটা সমুদ্র সৈকতকে এই দুবাইয়ের মতো করতে চাইছিল, এবং এই দুবাইয়ের জন্য মতো করতে চাওয়ার কারণে কি হয়েছে, তারা চায়না থেকে কিন্তু ঋণ নিয়েছিল। তাহলে একটা রাষ্ট্র সংস্থা তৈরি করতে চাইছিল, এই কারণে কিন্তু তারা ঋণ নিয়েছে এবং ধরা খাইছে। ধরা খাওয়ার কারণে কি হয়েছে, তারা যতই ভ্যাট বাড়াক বা অন্য কিছু বাড়াক না কেন, জনগণ তো পাচ্ছে না, সেই জায়গায় তারা কি হয়েছে, ঋণ খেলাপি কিন্তু হয়ে গেল। তার মানে কি, এর মানে কি হচ্ছে, জাতীয় ঋণ বাড়তেছে। এবং
তোমরা আসলে ছোট মানুষ, এখনো হয়তো বা এই যে শ্রীলঙ্কা নিয়ে স্টাডি করো নাই, আমি নিজেও করিনি, জাস্ট উপর উপরে থেকে বলতেছি। শ্রীলঙ্কা আর একটা মেগা প্রজেক্ট করছিল ওদের চা চা নিয়ে, এবং এই চা কৃষি প্রকল্পটা নিয়ে ওরা জাপান থেকে কিছু টাকা হচ্ছে কি করছিল, ধার নিয়েছিল। তো কৃষি ক্ষেত্রে যে উদ্যোগটা তারা নিয়েছিল ওই জায়গায় ধরা খাইছে, মানে লস হয়েছে। এবং এই লস হওয়ার কারণে এই জাপানকে তারা যে এই যে চা দিয়েছে বা অন্য জায়গায় যে চা গুলো বিক্রি করছে, তাদের প্রোডাকশনে যত পড়ছে, সাপোজ 10 টাকা তাদের প্রোডাকশন কস্ট পড়ছে, তাদেরকে বাধ্য হওয়া লাগছে 8 টাকায় বিক্রি করতে। অর্থাৎ বিক্রি করার সময় ওরা 2 টাকা লস খাইছে। আরো তো সুদ সহ অন্যান্য বিষয়গুলো আছে বা পরিচালন খরচ গুলো আছে, এই জায়গায় গিয়ে তারা ধরা খাইছে। এবং ধরা খাওয়ার কারণে তারা দেখো আজকে দেউলের সম্মুখীন। এটাই হচ্ছে কি, রাষ্ট্রীয় ব্যবসা লোকসানের ফলে আমাদের এইদিকে ভ্যাটের পরিমাণ বেড়ে যায়, পাশাপাশি আমাদের হচ্ছে জাতীয় ঋণের পরিমাণ বেড়ে যায়, কারণ আমাদের এই টাকাটা মেকআপ দিতে হবে, এবং এই মেকআপ দিতে গিয়ে বাইরের দেশের কাছ থেকে আমরা হাত পাতি। ওকে ভাইয়া, এই কনফিউশন আছে আর কি, মানে কনফিউশন হচ্ছে জাতীয় ঋণ আর যাই বাইরে, মুদ্রাস্ফীতিটা তো ঘটতেইছে, যেমন শ্রীলঙ্কাতেও কিন্তু মুদ্রাস্ফীতিটা সবার আগে, তারপর তারা হচ্ছে যে ঋণ খেলাপি, তাহলে মুদ্রাস্ফীতিটাও তো একটা, মুদ্রাস্ফীতির সঙ্গে আলাদা একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, মুদ্রাস্ফীতির কনসেপ্টটা একদম টোটালি ভিন্ন। এখানে মুদ্রাস্ফীতিটা যেটা দেখা যায় যে আমাদের অর্থনীতির তুলনায় যখন আমাদের টাকাটা বেশি আসে, আর আমরা শ্রীলঙ্কাতে যে সমস্যাটা দেখতেছি, এইখানে শ্রীলঙ্কাটাতে ঝামেলা কি হয়েছে, মানুষের কাছে যে পরিমাণ টাকা থাকার কথা শ্রীলঙ্কাতে কিন্তু সে পরিমাণ টাকা নেই। শ্রীলঙ্কার মানুষদের হাতে টাকা আছে ঠিকই, কিন্তু আসলে এই যে ঋণ নিয়ে আসার কারণে যে মানুষের কাছে টাকার ফলোটা আরো বাড়বে সেই তুলনায় কিন্তু বাড়েনি। মূল বিষয়টা শ্রীলঙ্কাতে এমন হয়েছে, তাদের এই ডিমান্ড যেটা, ডিমান্ড টু সাপ্লাই, এটা এটা সমস্যা হয়ে গেছে। অর্থাৎ ওদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তাদের সাপ্লাইয়ের পরিমাণ কমে গেছে, আর এ কারণেই ওদের মুদ্রাস্ফীতিটা কিন্তু এ কারণেই বাড়ছে, ওই যে জাতীয় ঋণের মাধ্যমে বাড়েনি। জাতীয় ঋণের মাধ্যমে যদি বাড়তোই তাহলে জনগণের কাছে আরো টাকা থাকতো, কিন্তু বাস্তবিকতা এই জাতীয় ঋণটা যেটা লস খাইছে, সেই লসের টাকা কিছু ওই দেশের সরকারেরা পাচার করছে, আর ফাইনালি কিছু প্রোডাকশনে লস হয়ে গেছে। এবং এ কারণে মুদ্রাস্ফীতির যে বিষয়টা আমরা লক্ষ্য করতেছি শ্রীলঙ্কাতে, সেটা আসলে জাতীয় ঋণের কারণে হয়নি, বুঝছো, বড় কারণ হয়ে গেছে তাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার ডিমান্ড কমে গেছে। এবং ডিমান্ড কমে যাওয়ার কারণে অর্থনীতির যে টাকাটা আছে সেই টাকাটা অটোমেটিক্যালি বেশি হয়ে গেছে, কারণ ডিমান্ড টু সাপ্লাইয়ের মধ্যে কনফ্লিক্ট চলে আসছে। ঠিক আছে, এখানে মুদ্রাস্ফীতিটা বড় ফ্যাক্ট না, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসাতে লোকসান করলে মুদ্রাস্ফীতি হয় এটা ভুয়া কথা। মুদ্রাস্ফীতির ফুল কনসেপ্ট হচ্ছে অর্থনীতিতে টাকা পুশ হবে, অনেক পরিমাণে হিউজ পরিমাণে টাকা আসবে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা লস করলে তো অর্থনীতিতে টাকা আসে না, বরং কি পুরো অর্থনীতির টাকা কমে যায়। শ্রীলঙ্কার কনসেপ্ট, মুদ্রাস্ফীতির কনসেপ্ট এবং জাতীয় ঋণের কনসেপ্টটা সম্পূর্ণ দুই পাশে দুই রাস্তার জিনিস, এখানে অনেক ভিতরের জিনিস আছে। ওকে, 6 থেকে 10, 6 থেকে 10 কারো কোনো সমস্যা আছে? 8 নাম্বারটা আমি গ অ্যানসার করছি, কিন্তু ওইটা উত্তর এটা মুখস্থ 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 করতে হবে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার কথা বলা আছে এখানে। এমসিইউ তো শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, কোনটা এটা বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, এটা শিল্প মানে ব্যবসার প্রকৃতি তো শিল্প, বাংলাদেশ বস্ত্র কি বললা না, এটা তো ভাইয়া বস্ত্র পাট মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু মন্ত্রণালয় এটা এটা দেখতে হবে, এটা একটু দেখতে হবে আসলে কোথায় আছে এটা, দাঁড়াও আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেই আগে। আমাদের টিউটোরিয়াল বইটাতে ঢুকলে আমরা পেয়ে যাব ভাইয়া। আসলে হয়েছে কি, আমার কাছে বই নাই তো, আমি ওই গুজামিলের পড়া, মানে একবার ব্যবসায় সংগঠন বইটা দেখতেছি, আবার বিজনেস ফান্ডামেন্টাল, তুমি যেটা বললো ওটার পূর্ণ রূপটা জানা থাকলে আমি এখনই তোমাকে বলে দিতে পারতাম, যেহেতু আমি পূর্ণ রূপটা জানি না। আচ্ছা দাঁড়া আমি দেখতেছি, সমস্যা নেই, এটা আমাদের একটা পূর্ব হয়ে যাক, রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন চলে আসছে,
এটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে আছে, অর্থাৎ দুইটায়, ব্যবসার প্রকৃতি শিল্প এবং মন্ত্র নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হচ্ছে শিল্প মন্ত্রণালয়। তাহলে এই জায়গায় আমাদের অপশনে কি আছে, কোন সংস্থাটি বাংলাদেশের সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে, তারপর এখানে অ্যান্সার আছে দুইটা। হ্যাঁ, কিন্তু আসলে এখানে দেখো দুইটা, এবং আমরা গুরুত্ব দিক দিয়ে কি করতে পারতেছি না, কম্পেয়ার করতে পারতেছি না। এই কারণেই যখন গুরুত্ব দিক দিয়ে কম্পেয়ার করতে পারবো না, যখন যেটা আগে থাকবে সেটা অ্যান্সার কাটবা। ঠিক আছে, কোনো প্রশ্নে যদি দুইটা উত্তর থাকে। না ভাই, আসলে এখানে উত্তর এক নাম্বারটাই হবে, কারণ বিটিএমসি হচ্ছে বস্ত্র পাট শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। ঠিক আছে ভাই, পাঁচ নাম্বারটাই কোথায় আমি না এখন দেখলাম। বিটিএমসি ভাই আমি বলি, বিটিএমসি হচ্ছে আপনার ব্যবসায়ের প্রকৃতিটা হচ্ছে শিল্প, কিন্তু নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয়, আর বিটিআইসি হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ের প্রকৃতি শিল্প আর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় শিল্প। ওকে ওকে, বুঝতে পারছি, এটা আমি চোখে পড়েনি আমার। হ্যাঁ, যে কোন মন্ত্রণালয়ের অধীনে আছে এই তো স্পষ্ট সব লেখা আছে, তার মানে কি আমাদের এক নম্বরটা অ্যান্সার দেওয়া আছে। এখন কথা হলো এই জায়গাতেই, সাপোজ ধরো এই জায়গাতেই এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, সাপোজ যেটা আমি বলতে ধরছিলাম, আমি এইটাও শিল্প দেখেছি এটাও শিল্প দেখেছি, তারপরে মনে করছি যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে, তাহলে এইটা পরবর্তীতে যে এই জায়গায় বস্ত্র এবং পাট মন্ত্রণালয় আছে এটা আমার চোখে পড়েনি ইনস্ট্যান্ট, যার কারণে আমি কি বলতে ধরলাম যে যদি দুটাই শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকে, কম্পেয়ারের আমরা কম্পেয়ার করতে পারতেছি না, কারণ দুটোই শিল্প মন্ত্রণালয়। তাহলে আগে যেটা অপশন আগে থাকবে সেটা উত্তর হবে। অর্থাৎ আমি তোমাদের এটা বোঝাতে চাচ্ছি, কোনো একটা প্রশ্নে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে যদি দুইটা বা তিনটা অ্যান্সার দেখতে পাও, যেরকম এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন আছে, এই যে দেখো আমি সলভ করতেছি এগুলা, তোমাদের এখানে একটা কাজ আছে। হ্যাঁ, আমি এইটার পেজ বুস্ট করব, সেই বুস্টে তোমরা বেসিক ব্যাচে যারা আছো তারা বই বইয়ের ছবি পোস্ট করবা, বেসিক ব্যাচ নিয়েও কথা বলবো অবশ্য। এই যে দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার একটা কোশ্চেন করছিল যার অ্যান্সার হলো তিনটা, এই যে প্রথমটা, এরপর হলো আমাদের এই দ্বিতীয়টা, এবং হলো এই তিন নম্বরটা, অর্থাৎ তিনটে অ্যান্সার এই কোশ্চেনটা। কিন্তু বাস্তবিকতে উত্তর এক আমরা কাটবো, কারণ তিনটাই কি করতে হবে, নগতরা বিবরণী নির্ণয় করার সময় যোগ করতে হবে, তো তুলনার দিক থেকে তিনটাই কি সেম যোগ করতে হবে, তো এই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই অ্যান্সার কাটবো। বোঝা গেল? এরকম সমস্যা থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলাতে। ওকে, আর কোনো সমস্যা এদিকে দশের এদিকে? যদি সমস্যা না থাকে পরের গুলাতে যাই। এদিকে তো কি বলে 11, 12, 13, 14 মতো সমস্যা নেই, এটা তো স্পষ্ট মুখস্থ করার বিষয়। তাহলে 14 থেকে টানা 20 পর্যন্ত কারো সমস্যা আছে? 14 থেকে 20 সমস্যা না থাকলে আমরা বাইপাস করে যাই, আমরা পরের লেকচার শুরু করবো আমাদের বই থেকে। কে বোঝো নাই এমন কোন জায়গা মুখস্থ করতে হবে, এবং তোমাদের বারবার বলবো কোশ্চেন গুলো বিগত সালে দুই একটা জায়গায় মডিফাই করছে, এই কোশ্চেন গুলো রিপিট হবে। হ্যাঁ বলো বলো বলো, 23 নাম্বারটা একটু বোঝাই দেন। 23 নিচে আছে। ওকে, 23 23 তো এটা হচ্ছে আমাদের ই মানে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, হ্যাঁ ইপিজেড, এটা কত সালে পরিচালিত হয়, মানে কত সালে এটা কত সালে আইন দ্বারা পরিচালিত হয়, এটা আসলে ইপিজেড যে জায়গা থেকে আমরা আমদানি রপ্তানি করে থাকি। বাইশ হচ্ছে আমাদের যে হলো মেধা সম্পদ গুলো আছে, মানে আমরা যে প্যাটেন্ট পাই, প্যাটেন্ট কেন পাই, নতুন কোন জিনিস আবিষ্কার করলে, তাহলে এই নতুন জিনিস আবিষ্কার করলে সম্পূর্ণ জিনিসটার উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত এর একক অধিকার আমরা প্যাটেন্টের মাধ্যমে কাকে দেই, আবিষ্কারককে দেই। তাহলে পুরা বিশ্বেই যাতে এই জিনিসটা সঠিকভাবে সংরক্ষণ করা হয় সেজন্য আমাদের WIPO প্রতিষ্ঠা লাভ করছে, অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, অর্থাৎ যে অর্গানাইজেশনটা সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে মেধা সম্পদ গুলাকে রক্ষণাবেক্ষণ করে প্যাটেন্ট সনদ প্রণয়নে সহায়তা করে, সেটাকে আমরা WIPO বলে থাকি। ওকে জি ভাই, বুঝতে পারছি। আর কারো 24 নাম্বারটা 24 কপিরাইট কাদের মধ্যকার চুক্তি, বেসিক্যালি কপিরাইটটা আসলে কি, কপিরাইটটা হচ্ছে আমাদের এই গান এবং বই খাতা, এক কথায় লেখক এবং শিল্পীর, তার লেখকের বই শিল্পীর শিল্পকর্ম, এই জিনিসগুলার একক অধিকার ওই যারা গাইছে বা যারা লিখছে তার উপর রাখার জন্য যে দলিলটা বা যে এই আমাদের গুরুত্বপূর্ণ যে এই সম্পদ, এক কথায় এটাকে আমরা সম্পদও বলি, অদৃশ্যমান সম্পদও বলি কপিরাইটকে, যে এই চুক্তিটা আমরা করে অথবা যে পত্রটা দেয় এক কথায় সেটাই হবে আমাদের কপিরাইট।
তো এই কপিরাইটটা এটা একটা আইনও বটে, এটা একটা কি আইনও বটে, অর্থাৎ এখানে একক কি দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হচ্ছে। তো এই অধিকারটা যদি আইন দ্বারা সংরক্ষিত না হয়, যে কেউ কিন্তু কপি করতে পারবে বা যে কেউ কিন্তু করাবে, বা এই জন্য এই জায়গাতে কি হচ্ছে, এই কপিরাইটের মাধ্যমে একজন লেখক এবং একজন সরকার, অর্থাৎ যিনি আইন প্রণেতা, যিনি হচ্ছে একটা দেশকে শাসন করতেছে, তার মধ্যে একটা চুক্তি হয়। বেসিক্যালি এই চুক্তিটা সরকারের আইন এবং লেখকের সঙ্গে হয়। আর এখানে আবিষ্কারক, আবিষ্কারক তো কপিরাইটের সঙ্গে আসে না, উদ্ভাবনকারী কপিরাইটের সঙ্গে আসে না, অর্থাৎ এই যে অপশনগুলো আছে এই অপশনগুলা আমাদের কপিরাইটের সঙ্গে যায় না। তো কপিরাইটের সঙ্গে যায় শুধু লেখক, আর লেখকের সঙ্গে আমাদের হচ্ছে যে চুক্তিটা হয় সেটা সরকারের হয়, অর্থাৎ সরকার বাধ্য থাকে ওই লেখকের ওই সৃষ্টিকর্মটাকে সংরক্ষণ করার, কিসের মাধ্যমে, কপিরাইট আইনের মাধ্যমে। আর আইনটা কে প্রণয়ন করে, সরকার প্রণয়ন করে, এজন্য কপিরাইটের যে চুক্তিটা সেটা সরকার প্রধান এবং লেখকের মধ্যে হয়ে থাকে। বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। 19 নম্বর প্রশ্নটা একটু ক্লিয়ার করবেন, মানে অ্যানসার ঠিক আছে আমার, কিন্তু মানে প্রশ্নটা বুঝতে, আইনগত কোন ব্যবস্থার অবর্তমানে সাহিত্য এবং শিল্পকর্মের মালিকগণ তাদের সৃষ্টিকর্মের নকলের বিরুদ্ধে প্রতিকার লাভ করতে পারেন না, তাহলে মানে প্রশ্ন বড় তো বলেন, যারা শিল্পী, দেখো যারা শিল্পী এবং সাহিত্যিক, তাদের যে সৃষ্টিকর্মগুলো আছে সেই সৃষ্টিকর্ম যদি কোনো আইনগত ব্যবস্থা না থাকে, আইনগত ব্যবস্থা মানে কি হচ্ছে কি, কপিরাইট যদি না থাকে, তাহলে ওগুলা যারা নকল করবে তাদের বিরুদ্ধে সত্যি তারা কি ব্যবস্থা নিতে পারবে না, এটাই বলছে। তাহলে কোন জিনিসের কারণে কোনো শিল্পী বা শিল্পকর্ম তারা, মানে কোনো শিল্পী তার শিল্পকর্ম এই নকল প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, সেটাই হবে কি কপিরাইট। আর এই কপিরাইটের মাধ্যমে একজন শিল্পী বা একজন সাহিত্যিক তার সৃষ্টিকর্মকে রক্ষা করে থাকে কপি হওয়া থেকে, কারণ কি জরিমানা দিতে হবে এই। ঠিক আছে জি ভাই, মানে আইনগত কোনো মানে ডিকশন তো ওই অর্থ। ওকে, আমি কেটে দিলাম। হ্যাঁ, নেক্সট দিন আমাদের পরবর্তী এক্সাম হবে, আমি একটু পর বলে দেবনি, আমি এখন কেটে দিয়ে আমাদের মেইন ক্লাস শুরু করব। ঠিক আছে, সবাই একটু পরে জয়েন করো। জি।